এসো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, বর্তমান পরিস্থিতিতে আমরা একটি বিষয় লক্ষ্য করতেছি, অনেক মুসলিম বন্ধুগণ রয়েছেন জামাতে নামাজ পড়েন না, মসজিদে আসেন না, বাসায় নামাজ আদায় করেন। ওজর কি? তাদের ওজর হলো করোনা পরিস্থিতিতে এই ভয়ে আমি মসজিদে আসি না। মসজিদে আপনি নামাজের জন্য আসেন না, আল্লাহর ঘরে আসেন না, যেই ঘরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করান, আল্লাহর মেহমান হতে ভয় পান, দুনিয়ার অন্য কোনো কাজে তো ভয় পান না। ব্যবসা করতেছেন এবং লোকালয়ে যাচ্ছেন, বন্ধু বান্ধবের সাক্ষাৎ করতেছেন, মুসাফা করতেছেন, সালাম কালাম করতেছেন, সকল মুসলিমদের সাথে চলাফেরা করতেছেন, বাহিরে কোনো চলতে সমস্যা নেই, রিজিক অন্বেষণ করতে সমস্যা নেই, আল্লাহর গড়ে আসতে আপনার কি সমস্যা? এইভাবে যদি আপনি নামাজ আদায় করতে থাকেন তাহলে আপনার নামাজ হবে না। স্পষ্ট হাদিস রাসুলুল্লাহ মেশাত করেছেন, মান সামিআ আন-নিদা ফালাম ইয়াতি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। কেউ যদি আজান শুনল, মসজিদ থেকে আজানের ধ্বনি হলো, নামাজের সময় হয়েছে, মসজিদে এসে নামাজ আদায় না করল তাহলে তার নামাজ হবে না যদি শরীয়ত সম্মত গ্রহণযোগ্য কোনো উজর না থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, গ্রহণযোগ্য উজর হলো অসুস্থতা। যদি এমন অসুস্থ থাকে, লড়াচড়া করতে পারে না, অচল, এটা একটি উজর। আরেকটি উজর হলো রাস্তায় ভয়ভীতি। পৃথিবীতে এমন অঞ্চল রয়েছে মুসলিমরা রাস্তাঘাটে হাঁটবে, জীবনে নিরাপত্তা নেই, জানে নিরাপত্তা নেই, তখন এটা ওজর রয়েছে আপনি বাসায় নামাজ পড়েন, মসজিদে আসার প্রয়োজন নেই, এটা গ্রহণযোগ্য ওজর। এখন করোনা পরিস্থিতি হোক বা যে কোনো পরিস্থিতি, আপনি দুনিয়ার সব কাজ করতে পারতেছেন, শুধু এই ওজরে যে আমি যাব না, ভয় হচ্ছে, মসজিদে যাচ্ছি না, অথচ মসজিদ খোলা রয়েছে, মসজিদ থেকে আহ্বান করা হচ্ছে, মসজিদে সব কিছু ব্যবস্থাপনা রয়েছে, দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা, আপনি যায় নামাজ নিয়ে মসজিদে প্রবেশ করেন, আল্লাহর মেহমান হন, তারপরও যারা আসতেছেন না তাদের নামাজ হবে না, তারা হলো মুনাফেক। আব্দুল্লাহ মাসউদ বলেন, ওমা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন বিন-নিফাক। নামাজ থেকে একমাত্র মুনাফেক যারা, তারাই পিছায়, যাদেরকে আমরা জানি তারা মুনাফেক। ওয়াকাদ কানা আর-রাজুল ইউতা বিহি ইউহাদি বাইনা আর-রাজুলাইন হাত্তা ইউকামু আস-সাফ। অসুস্থ ব্যক্তিদেরকে দেখা যেত রাসূলের যুগে, দুইজনের কাঁধে ভর করে নিয়ে আসা হইতো, তখন সে কাতারে দাঁড়াইত, আর আমরা সুস্থ সবল দেহে আছি তারপরও মসজিদে আসি না, এটি কোনো গ্রহণযোগ্য উজর নয় যে করোনা পরিস্থিতি বা অন্য কোনো পরিস্থিতি, সব কাজ দুনিয়া চলতেছে, এটি চলবে না, নামাজ চলবে না, এটি কখনো গ্রহণযোগ্য উজর হতে পারে না। সকল বন্ধুদেরকে বলবো, এই মুনাফিকি লক্ষণ যে মুসলিম বন্ধুদের মাঝে রয়েছে, এই মুনাফিকি লক্ষণ ছেড়ে দিয়ে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করুন, মুমিনদের কাতারে দাঁড়ান, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ কবুল করবেন। এসো মদিনার ইসলাম শিখি।